लाखों दर्शकों का भरोसेमंद न्यूज चैनल R9 भारत। चुनाव आयोग द्वारा कुछ संरचनात्मक क्षेत्रों में किए जाने वाले परिवर्तन के मुद्दे पर विभिन्न प्रशासनिक अधिकारियों के साथ कूचबिहार के लैंसडाउन हॉल में एक चर्चा बैठक आयोजित की गई। कूचबिहार के जिलाधिकारी पवन कादियान ने विस्तार से बताया कि चुनाव आयोग क्या नया बदलाव लाने जा रहा है। कूचबिहार से देवाशीष चक्रवर्ती की रिपोर्ट। सर, इसकी की विषय आलोचना होगी? आज के हमारा जिले प्रत्येक ब्लॉक के प्रत्येक महकमा शासक के तरफ से ऑफिसर इलेक्शन ये काज करछे उना दिन के लिए एडमिशन के बिजली सर सबई के लिए मीटिंग करे। এবার থেকে ইলেকশন কমিশন নতুন করে কিছু পদ্ধতিগুলো দিয়েছে, এখানে ফর্ম 6, 7, 8 কয়েকটি চেঞ্জেস আছে। তাছাড়া 8K বা 8A মানে 8 পয় ফর্ম যেটাকে বলে গেল ওটা, আর 001 ফর্ম, এই দুটো ফর্মকে এখন বাতিল করে দিয়েছে। এগুলোকে সব অন্য ফর্মগুলোতে ইনক্লুড করে নিয়েছে প্রভিন্সগুলো। তার সঙ্গে যেটা করেছে ইলেকশন কমিশন, এবার থেকে যারা যারা 17 বছর বয়স যাদের হয়ে যাচ্ছে ওরা আগাম 18 বছর হওয়ার আগেই অ্যাপ্লিকেশন দিতে পারে। যখন ওদের বয়স 18 হবে তখন 4টে কাট অফ করেছে, 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 অক্টোবর, এরকম করে করে 4টে কাট অফ আছে। তো এই 4টে কাট অফে যাদের বয়স 18 পার হবে যখন হবে এরপরে, তবে তারপরে ওরা অ্যাপ্লাই যদি করে থাকে আগে ওরা ইলেকটোরাল ভোটার তালিকায় চলে আসবে। আমরা এই কাজটা এখন প্রিভিশন অ্যাক্টিভিটিস চলছে, এই জিনিসটা 1 অগস্ট থেকেই যাদের বয়স 1 অক্টোবরে গিয়ে 17 হবে ওরাও 1 অগস্ট থেকে, মানে 1 অগস্টে যাদের বয়স 16 বছর 10 মাস আছে বা তার থেকে বেশি আছে ওরা এখন থেকে অ্যাপ্লাই করতে পারে। এবার ওরা আগামী বছর যখন অক্টোবর মাস আসবে তবে ওরা ঢুকবে, কিন্তু অ্যাপ্লাই এখন থেকে করতে পারে। এই সুবিধাটা ইলেকশন কমিশন দিয়েছে। আর বাকি যে ফর্মগুলো চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জেস আছে, ওগুলো সব সবাইকে বোঝানো হবে আজকে মিটিংয়ের মাধ্যমে। স্যার, তারপরে তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে 18 বছর হওয়ার পরে? না না, আবার করতে হবে না, একবার অ্যাপ্লাই করলে ডিসপোজ হবে, অ্যাপ্লিকেশন ডিসপোজ হবে বা দেখা আগেই প্রসেসিং হয়ে যাবে, কিন্তু ভোটার তালিকায় নাম ঢুকবে যখন বয়স পার হয়ে যাবে। স্যার, এই অ্যাপ্লাইটাকে অনেকগুলোতে 4 বার এই জিনিসটা দেখা হবে, প্রথমবারই আসবে কিন্তু আগামী বছর অক্টোবর মাসে। স্যার, অ্যাপ্লাইটা কি অনলাইন অফলাইন দুটো দিয়েই হবে? দুটো মোডেই হবে? দুটো মোডেই থাকে, এখন প্রায়োরিটি দিচ্ছে ইলেকশন কমিশন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার, সেই জিনিসটাও বোঝানো হয়েছে। এটা নিয়ে কোনো প্রচারের দিকে নামছে প্রশাসন? এটা আপনারা করছেন তো প্রচার। স্যার, আরেকটা বিষয় বলছি, ওই পঞ্চায়েত নির্বাচনের ডেলিমিটেশন বা এই ধরনের কোনো নির্দেশিকা আসছে, মানে কবে নাগাদ হবে কী হবে এইরকম কোথাও কিছু আছে বিষয়? এটা আলাদা ইলেকশন কমিশন, ওটা স্টেট ইলেকশন কমিশন দেখবে। একটি নির্দেশিকা এসেছে, সেটা আপনাদের কাছে হয়তো পৌঁছে গেছে, ওটাতে ইনিশিয়াল কাজগুলো আমরা এখন শুরু করবো, ওটা নিয়ে ভালো।